সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছে আমি আবিদা সুলতানা সুমি সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহীর উন্নয়নে এক নেকে চারশো কোটি টাকার দুটি প্রকল্প অনুমোদন রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর অবক্ষ মোরাল উন্মোচন রাজশাহী বিভাগে এবার তিন হাজার দুইশো বিরাশি মন্ডপে দুর্গাপূজা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় রাজশাহীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে চারশো বাহান্ন কোটি টাকার পৃথক দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয় মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয় সভায় একশো কোটি টাকার রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘি মোড় ও মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন দ্বিতীয় সংশোধিত প্রকল্প এবং সড়ক ও কোটি টাকার রাজশাহী নওহাটা সড়কের কামারুজ্জামান চত্বর থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চার লেনে উন্নীতকরণ প্রকল্প অনুমোদন দেওয়া হয় এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবাক্ষ মুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মঙ্গলবার বেলা এগারোটায় ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর মুরাল প্রতিকৃতির ফলক উন্মোচন করেন তিনি এখন পর্যন্ত এটি দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু মুরাল বলে জানিয়েছেন রাজশাহী কলেজ কর্তৃপক্ষ রাজশাহী কলেজ ক্যাম্পাসে নির্মিত পঁচিশ ফুট দীর্ঘ ও বাইশ ফুট প্রস্থ এই মুরালটির নির্মাণে ব্যয় হয়েছে দশ লাখ বিশ হাজার টাকা ফলক উন্মোচনের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র সহ অন্যান্য অতিথিবৃন্দ এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডাক্তার আনিকা ফারিহা জামান অন্যার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় রাজশাহী কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাশিকের প্যানেল মেয়র এক ও বারো নং ওয়ার্ড কাউন্সিলর শরীফুল ইসলাম বাবু রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাব্লু সরকার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ডাক্তার আনিকা অধ্যক্ষ শফিকুর রহমান সহ কলেজ শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের এবার তিন হাজার দুশো বিরাশিটি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হবে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম জানান প্রত্যেকটি পূজা মণ্ডপ ঘিরে পুলিশের পক্ষ থেকে নেওয়া হবে ব্যাপক নিরাপত্তা তিনি বলেন রাজশাহী জেলায় এবার পূজা মণ্ডপের সংখ্যা একশো বাহাত্তরটি এছাড়া নওগাঁয় সাতশো ছিয়াশিটি চাপাইনবগঞ্জে একশো উনচল্লিশটি নাটোরে তিনশো সাতাত্তরটি পাবনায় তিনশো একান্নটি সিরাজগঞ্জে চারশো চুরানব্বইটি বগুড়ায় ছয়শো একাত্তরটি ও জয়পুরহাটে দুশো বিরানব্বইটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে তবে এই সংখ্যা আরও বাড়তে পারে পুলিশের এই কর্মকর্তা আরও জানান শান্তিপূর্ণভাবে দুর্গা উৎসব শেষ করতে সোমবার সন্ধ্যায় তার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় আট জেলার পুলিশ সুপার ও দুর্গা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা নিজ নিজ এলাকার প্রস্তুতির কথা জানিয়েছেন ডিআইজি জানান আগামী আঠাশ সেপ্টেম্বর মহালয়া থেকে শুরু করে আট অক্টোবর বিসর্জন পর্যন্ত পূজার সার্বিক নিরাপত্তায় কাজ করবে পুলিশ পাশাপাশি পূজার চার দিন থাকবে আনসার সদস্যরা দুর্গাপূজাকে কেন্দ্র করে এখন পর্যন্ত রাজশাহীতে কোনো হুমকির শঙ্কা নেই বলে জানিয়েছেন গোয়েন্দা বাহিনী তিনি আরও জানান পূজা চলাকালীন সময় যে কোনো অনিয়ম চোখে পড়লে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার আগে স্থানীয় পুলিশ বা পূজা উদযাপন কমিটি অথবা জাতীয় জরুরি সেবা নাইন 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 এ কল দিয়ে জানানোর পরামর্শ দেন পুলিশ কর্মকর্তা এ কে এম হাফিজ আক্তার বিপিএম নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে মঙ্গলবার বেলা দিকে সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে নাটোর প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহসভাপতি এস এম শাহাদত হোসেন রাজীব সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী শেখ সহ নেতৃবৃন্দ বলেন কারো চাপিয়ে দেওয়ার নেতৃত্ব মেনে নেবে না বাংলাদেশ ছাত্রলীগ সংগঠনের গঠনতন্ত্র অমান্য করে ছাত্র রাজনীতি যারা করতে চাইবে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে নাটোরে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে জেলার তিনশো পঁচাত্তরটি মণ্ডপে এবার দুর্গাপূজা আয়োজন করা হবে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত পূজা আয়োজনের প্রস্তুতি সভায় এই তথ্য জানানো হয় জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আশরাফুল ইসলাম নাটোর পৌরসভার মেয়র ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি সহ উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এ সময় প্রশাসনের কর্মকর্তারা বলেন পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে বসবাসের মানদণ্ডে একটি দেশের শাসন ব্যবস্থার সফলতা নির্ভর করে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বিশ্বে প্রশংসিত তাই সবাই মিলে যাতে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কবলিত জনগণের পুনর্বাসনের জন্য মত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান আব্দুল প্রধানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড আলফাজ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন বন্যা কবলিত এলাকার জনগণের পুনর্বাসনের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সকল অধিদপ্তরের কর্মকর্তাগণ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম সহ অন্যান্যরা নাটোরে শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে জেলা পর্যায়ের টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোর নওগা আসনের নারী সংসদ সদস্য রত্না আহমেদ এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজিদুর রহমান খান জেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মুস্তাক আলী মুকুল জেলা প্রশাসন এবং ক্রিয়া সংস্থার কর্মকর্তারা উদ্বোধনী দিনের প্রথম খেলায় গুরুদাসপুর এবং নলডাঙ্গা উপজেলা বালক ও বালিকারা মুখোমুখি হয় বালকদের খেলায় গুরুদাসপুর উপজেলা তিন এক গোলে নলডাঙ্গা উপজেলাকে পরাজিত করে উপজেলা পর্যায় থেকে চ্যাম্পিয়ন হওয়া সাতটি উপজেলা এবং একটি পৌরসভা নিয়ে আটটি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে আগামী বিশই সেপ্টেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামবে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ